সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন আহত হয়েছেন। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পদবঞ্চিত শিক্ষার্থীদের একটি অংশ সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়, যার ফলে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গণে একত্রিত হন। ঠিক সেই মুহূর্তে পদবঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পদবঞ্চিত শিক্ষার্থী তানভীর বলেন, মূল শিক্ষার্থীদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে, এটা সত্যি দুঃখজনক। স্যার, আমাদের নতুন প্রোডাক্ট সিক্সার্স, দেখতে তো ভালো, খেতেও ভালো। তুমি একটু বেশিই বলো। জানি স্যার, বিশ্বাস করবেন না, তাই সুপার স্লো মোশন ক্যামেরা নিয়ে এসেছি। দেখেন স্যার, চকলেট পিনাট ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। পুরোটা এনার্জি।